দল কমিশনকে বলেছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন করতে হয় আইন শৃঙ্খলার অবস্থা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক কর্মীরা আমাদের দলের কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যেন প্রার্থীকে প্রত্যেক জায়গায় নিয়ে যেতে পারে কোনো বাধাহীনভাবে, যারা আমরা নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করতে পারি, এটাই দলের বক্তব্য। দল সেটা জানিয়েছে এবং সংক্রমণের দিকটাও খতিয়ে দেখা দরকার। মুখ্যমন্ত্রী তো একবার বলেছিলেন যে শিশুরা আক্রান্ত হতে পারে, সেই জন্য তিনি লোকাল ট্রেন চলতে দিচ্ছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য। সরকারি বাধা নিষেধ আছে পাবলিক ভেহিকলসের ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা আছে। তা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে, তার জন্য রাজ্য সরকার সচেষ্ট হচ্ছে তাকে রোকবার জন্য। শিশুদের ওপরে জাতীয় আক্রমণকে প্রতিহত করবার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্যভিত্তিক পদক্ষেপ নিচ্ছে। এগুলো তো রাজ্য সরকারের বক্তব্য, মানে অবশ্যই তৃণমূল সরকারের বক্তব্য।